একজন আমাকে কমেন্ট করেছে, দাদা 1200 টাকার মধ্যে বেস্ট নেক ব্যান্ড কি আছে? অলরাউন্ডার। দেখো ভাই, কম দামে অলরাউন্ডার মশলা পাওয়াটা একটু কঠিন আছে, কিন্তু আমি পেয়ে গেছি। এই বাক্সটার মধ্যে যে নেক ব্যান্ডটা আছে সেটায় ভাই স্পেশাল বায়োনিক সাউন্ডের সাথে সাথে টাচ কন্ট্রোল সব ফিচার আছে। আর তার থেকে বড় কথা এর প্রাইস, যেটা আমি ভিডিও শেষে বলবো। এবার এটা ভাই বেসিক্যালি হলো একটা ব্র্যান্ড নিউ নেক ব্যান্ড, যেটা জাস্ট এই সবে সবে ভিডিও বানাচ্ছি আর রিলিজ হবে। আনবক্সিং এর জন্য ছুরি আমাদের রেডি, চলো দেখা যাক কতটা অলরাউন্ডার হতে পারে, আর সব থেকে বড় কথা কত দামে তোমরা এটা পেতে পারো। ইচ্ছা তো করছে এরম ভাবে আনবক্সিং করে, কিন্তু না ভাই সাবধানে করতে হবে ভাই, নেক ব্যান্ড আছে বুঝতে পারছো, তারও বা ছিঁড়ে গেলে স্ক্যাম হয়ে যাবে। খুব সাবধান যত্নে আমরা আনবক্সিং এর ক্রিয়া শুরু করব। আস্তে আস্তে জামা কাপড় খুলতে হবে, হুট করে জামা কাপড় খুলে দিলে ভালো লাগবে। আস্তে আস্তে সুন্দর ভাবে আমরা জামা কাপড় খুলবো। আনবক্স করার সাথে সাথে যেমন কি দেখতে পাচ্ছ ফিচারের লিস্ট ভাই শুরু হয়ে গেছে, এক এক করে সবকটা ফিচারে যাবো, কিন্তু আগে ভাই মশলাটাকে দেখবো কেমন দেখতে। ভাই নেক ব্যান্ডের আগে ভাই বাক্সটাই এত অ্যাস্থেটিক লাগছে, নেক ব্যান্ডটা কেমন হবে দেখা যাক। তো ভাই এটা হলো রকার্স অ্যাপেক্স, এটাই আমরা ট্রাই করে দেখবো অলরাউন্ডার হতে পারে কিনা। কি সুন্দর ছোট্ট একটা সিল ভাই, হেভি লাগে ভাই সিল কাটতে। এর ভাই শুধু সামনে থেকে না পেছন দিক থেকেও কাটতে হবে, সামনে পেছনে উপর নিচ কত জায়গা থেকে কাটবো ভাই। কাটাকুটি ইজ ডান। ও ভাই কালারটা ভাই সেরা ভাই, নেক ব্যান্ডটাকে সাইজে রেখে দেখে নিই ভাই ঠাকুমার ঝুলিতে কি কি আছে। প্রথমে যেটা পাবো সেটা হলো একটা টাইপ সি কেবল, যেটা সাহায্যে ভাই হাই স্পিড চার্জিং পসিবল এফিসিয়েন্সির সাথে। নেক্সট আমাদের এক্সট্রা ইয়ার টিপসও দিচ্ছে, সবার তো ফুটো সাইজ একই হয় না, কারোর ফুটো ছোট হয় কারোর ফুটো বড় হয়, ফুটো অনুযায়ী তুমি ইয়ার টিপস লাগিয়ে ঢোকাতে পারবে কানের, ঠিক আছে। তারপরে আসছে বোটের তরফ থেকে কিছু কার্ড, তাদের বাকি প্রোডাক্টস এর লম্বা একটা ম্যানুয়াল ভাই, কত কিছু আছে, হেডফোন আছে, সাউন্ড বার আছে, কিন্তু ভাই আমার ভাগে নেক ব্যান্ডই ছিল, ঠিক আছে ভাই। আর ভাই অবশেষে বোট হেডের স্টিকার, এই স্টিকার ভাল লাগানোর জায়গা নেই ভাই, সব জায়গায় লাগানো হয়ে গেছে। কিন্তু তারপরেই হলো আমাদের আসল মশলা ভাই, আস্তে আস্তে বার করে এটা পরে দেখি কেমন লাগে ভাই, সুন্দর। নেক ব্যান্ডের সব থেকে বড় কথা হলো নেকে যদি বেশি ওজন পড়ে ঘাড় ব্যথা করবে। এবার ভাই বোটের নেক ব্যান্ড গুলো একটু কমফোর্টেবল তো হয়, এবার শুধু আমি না ভাই নন্দিনী দিদিও ভাই বোটের নেক ব্যান্ড ফলে, তাই জন্য বুঝতেই পারছো কমফোর্টেবল তো আছে ভাই, দেখতেও কিন্তু স্টাইলিশ লাগছে। দেখো পুরোটা যদি একই কালার হতো অতটা ভালো লাগতো না, কালো হলেও অতটা ভাই বোঝাই যেত না, জামার রঙের সাথে মিশে যেত। কিন্তু ভাই যেহেতু এখানটা গ্রে আছে তার সাথে ভাই একটুখানি নিয়ন গ্রিন কালারের ওয়্যার আছে, তাই জন্য বেশ ভালো লাগছে, মানে একটু এজি তার সাথে একটু অ্যাস্থেটিক। এবার ভাই ডিজাইনের দিক থেকে বলতে গেলে এখানে যেমন দেখতে পাচ্ছ বোটের ভাই লোগো আছে, আর শুধু লোগো নেই ভাই তার সাথে একটা কাজও আছে, এটা এই দুটো ম্যাগনেটিক্যালি ভাই লেগেও যায়। এবার ভাই লাগানোর একটা অ্যাডভান্টেজও আছে, যদি এবার ম্যাগনেটিক না থাকতো আর দুটোকে না লাগানো যেত তাহলে ভাই মেয়েদের মনের মতন পুরো জড়িয়ে পেঁচিয়ে এক এক কার হয়ে যেত, কিন্তু থ্যাঙ্কস টু ম্যাগনেটিক বাডস এই দুটো এরকম ভাবে লেগে যায়, লেগে গিয়ে এটা জড়ানো থেকে প্রিভেন্ট করে। এবার ভাই বাক্সে তো লেখা আছে ব্লুটুথ 5.3 আছে, 5.3 হোক 4 হোক 5 হোক যাই হোক ভাই কানেক্ট কি হবে তাড়াতাড়ি সেটাই হলো আমরা দেখব। সবার আগে ভাই এটাকে প্রেস করে পাওয়ার অন করব আমাদের নেক ব্যান্ডে, যেমন কি দেখতে পাচ্ছ ভাই টুনি লাইট জ্বলে গেছে, নেক ব্যান্ড আমাদের স্টার্ট হয়ে গেছে। এবার আমরা কানেক্ট করার চেষ্টা করবো আমার ফোনের সাথে। ভাই আমার ফোনের পাসওয়ার্ড দেখে ফেলেছো তোমরা, প্লিজ কেউ স্ক্যাম করে দিও না, সরাসরি ব্লুটুথে চলে যাবো, ব্লুটুথে গিয়ে পেয়ার নিউ ডিভাইস। আর পেয়ার নিউ ডিভাইস করার সাথে সাথে রকার্স অ্যাপেক্স যেমন কি দেখতে পাচ্ছ চলে এসেছে, আর এটা ক্লিক করার সাথে সাথে কানেক্টেড ভাই, কোনো অসুবিধা নেই, একদম টাটকা টাটকা বার করলাম, কিন্তু তাও এখন 90% ব্যাটারি আছে। ব্যাটারি লাইফে যেমন কথাই হচ্ছে তাহলে বলে দিতে চাই এতে 30 hours এর ব্যাটারি লাইফ আছে, কিন্তু তার সাথে সাথে এতে এসআই চার্জার ফিচার আছে, যার মানে হলো 10 মিনিট জাস্ট চার্জ করার সাথে সাথে তোমার 10 ঘন্টার মতন ব্যাটারি চলে আসবে। আরে বিশ্বাস করো আমি ভুল করিনি, আর এটা আমার দোষই নেই। আরে এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড হোল্ড করো, চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি 10 মিনিটে চার্জ দিয়ে আসছি। হ্যাঁ আমার 10 মিনিটে চার্জ হয়ে যায়, 10 মিনিটে চার্জ এবার 10 ঘন্টা ধরে চলবে। হ্যাঁ আমি যেটা বলছিলাম আমি ওই মেটার ডিপি লাইক করিনি, বিশ্বাস করো আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। এবার ভাই হওয়াই এই নেক ব্যান্ডের অডিও টেস্টিং, এরা বলছে এতে নাকি একটা স্পেশাল বায়োনিক সাউন্ড আছে, যেটা ভাই নেক ব্যান্ডে ডবল ট্যাপ করার সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে, যেটা নাকি সাউন্ডটাকে আলাদা লেভেলে নিয়ে চলে যাবে। আলাদা কোন লেভেলে নিয়ে যাবে সেটা তো সাউন্ড টেস্টিং করলেই বোঝা যাবে। আর টেস্টিং করার জন্য আমার কিছু প্রিয় প্রিয় গানও আমি সিলেক্ট করে রেখেছি, চলো শোনা যাক ভাই। ভলিউম জোরে দাও ভাই। বেশ তো আছে ভাই, এক বন্ধ মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাতে বারোটা বাজাইছি। ও ভাই বুঝতেই পারছো 12 mm এর ড্রাইভার আছে, তার সাথে বোটের সিগনেচার সাউন্ড ভাই জমে গেছে, ভাই জমে গেছে পুরো ভাই। স্পেশাল বায়োনিক সাউন্ড অ্যাক্টিভেট করার জন্য এই যে সুইচটা আছে এটা জাস্ট দুবার টিপে দিতে হবে, তার সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ভাই এবার দেখি ভাই কেমন শোনায় গান। তোর প্রেমে পড়ার কারণ এই সামলা সামলা বলো, তোর প্রেমে পড়ার কারণ সামলা সামলা বলো, সামলা কালের দাঁড়লো দাঁড়ি ভাল লাগে। এবার এটা ডাইরেক্ট ভার্চুয়াল টেকনোলজি আছে, যেটা সাহায্যে হেডফোনের পারফরমেন্স এনহান্স হয়, তার সাথে অডিও কোয়ালিটিও ইনক্রিজ হয়, আর তার সাথে সাথে নর্মাল স্টেরিও রেকর্ডিংটাকে ওটা স্পেশাল ইমার্সিভ সাউন্ডে কনভার্ট করে। এবার ভাই এতে সুইচ আছে একটা, কিন্তু বাকি জিনিস সব তুমি টাচ করে করতে পারবে, মানে যদি ভলিউম আপ করতে হয় তাহলে এরকম ভাবে স্লাইড করবে ভলিউম আপ হয়ে যাবে, তার সাথে ভলিউম যদি কমাতে হয় তাহলে এরকম ভাবে নিচে স্লাইড করবে ভলিউম কমে যাবে, আর যদি গান চেঞ্জ করতে হয় জাস্ট একবার ট্যাপ করলে তোমার গান ভাই চেঞ্জ হয়ে যাবে। এবার ভাই গার্লফ্রেন্ড কষ্ট পেলে যেমন আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিলে ভাই রাগ কমে যায়, তেমনি আস্তে করে ভাই হাত বোলাবে ভলিউম আপ হবে
হবে, ডাউন হবে, ট্র্যাক চেঞ্জ হবে, সবকিছু হবে। এর মধ্যে একটা বিস্ট মোডও আছে যার মানে হলো 40 MS এর মতন লো লেটেন্সিতে তুমি ভাই অডিও শুনতে পাবে। ফ্রি ফায়ারের প্রো প্লেয়ারদের জন্য এটা খুবই কাজে লাগবে, কারণ তারা ধরো গেম টাইম খেলছে ভাই, মরে যাওয়ার পরে ভাই এনিমির ফুটস্টেপ পাচ্ছে, তাহলে তো হবে না। একদম লো লেটেন্সি মানে 40 মিলিসেকেন্ডের মধ্যে তুমি ভাই ফুটস্টেপ সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গেম খেলা বলো বা লাইভ স্ট্রিম দেখা গেলো, দুটো ক্ষেত্রে ভাই খুবই ইউজ। এবার ধরো তুমি রাস্তায় আছো, 500 কোটি ভাই ট্রাফিকের আওয়াজ হচ্ছে, সেই সময় তোমার কাছে একটা কল চলে আসলো তোমার ক্রাশার থেকে। এবার তুমি কল রিসিভ করার পরে হ্যালো 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 এরকম করলে হয়ে গেল ভাই। ENX টেকনোলজির সাহায্যে তোমার আশেপাশে সব ট্রাফিক নয়েজ সবকিছু চলে যাবে, জাস্ট তোমার ভয়েসটা ভাই তোমার কলে শুনতে পাবে। ও গো শুনছো? হ্যালো হ্যালো কি বলছিস? হ্যালো কি কি হ্যালো ১২৯৯ টাকা কিনে নাও, কারণ তারপরে এটার প্রাইস হয়তো বেড়ে যেতে পারে, বেড়ে হয়তো ম্যাক্সিমাম 1499 টাকা হয়ে যাবে। এটা অ্যামাজন ফ্লিপকার্ট দুটোটাই পাওয়া যাচ্ছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া, চলো এবার টেস্ট করা যাক। ওকে গুগল প্লে, রডে বসিয়ে বেল বাজাবো, লোফাই ভার্সন। আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে।